নবান্য জুনিয়র ডাক্তারদের নিয়ে হাই ভোল্টেজ বৈঠক। বৈঠকের পর কি কি বৈঠকের নির্যাস আমরা জানবো। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, দেখো 45 মিনিট এই বৈঠক হওয়ার কথা ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে সেটা জানিয়েছিলেন, কিন্তু সেই বৈঠক 2 ঘন্টা 17 মিনিট ধরে চলে এবং জুনিয়র ডাক্তাররা তারা যারা প্রতিনিধি দল তারা ছিলেন, তারা প্রত্যেকে আলাদা আলাদা যে ইস্যু 10টা ইস্যু তারা সেগুলো তুলে ধরেন এবং তাদের যে জায়গা থেকে তারা যে দাবিগুলো জানাচ্ছেন সেগুলো মুখ্যমন্ত্রীকে বলেন। তার মধ্যে ইলেকশনের ইস্যু, তার মধ্যে এই যে সেন্ট্রাল যে সমস্ত যে রেফারেল সিস্টেম এই সমস্ত ইস্যু তারা তুলে ধরেন এবং আমরা দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু প্রত্যেকটা ইস্যু কিভাবে রিজলভ হবে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের কি ভূমিকা, কোনটার ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে সেটা ব্যাখ্যা করে। সব থেকে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টা বারবার করে উঠে আসছিল সেটা হচ্ছে যে ইলেকশন, এই সমস্ত কলেজগুলোতে ইলেকশনের বিষয়টা, মেডিকেল কলেজগুলোতে ইলেকশনের বিষয় নিয়ে রাজ্য সরকার আগেই জানিয়েছিল যে এক্ষুনি সেটা সম্ভব নয়। সেই জায়গা থেকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যেটা দাবি ছিল যে এই মুহূর্তে যদি রাজ্য সরকার কোনো একটা কমিটি করে দেয় সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন একটা যে টাস্কফোর্স, যে টাস্কফোর্সে ইতিমধ্যেই তুমি জানো যে মুখ্য সচিবের নেতৃত্বে যে টাস্কফোর্স গঠন করা হয়েছে যেখানে ডিজিও রয়েছে সেখানে কিন্তু জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি যেরকম থাকবে, সিনিয়র ডাক্তারদের যেরকম প্রতিনিধি থাকবে এবং তার পাশাপাশি একজন মহিলা চিকিৎসক যে জুনিয়র ডাক্তারদের মধ্যে তাকেও রাখার কথা বলা হয়েছে যারা এই হাসপাতাল কোনো রকম ডিভান্সেস। অনেক ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।